জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির আসল পণ্য পাওয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা থাকছে না কুমিল্লা মহানগরীর বাসিন্দাদের, কেননা এখন শহরের প্রাণকেন্দ্রেই মিলছে সনির আসল পণ্য। মহানগরীর 686/618 ক ঝাউতলায় একটি শোরুম চালু করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড, যেখান থেকে খুব সহজেই জাপানের সনির আসল পণ্য কিনতে পারছেন ক্রেতারা। শুধু পণ্য কেনাই নয়, এই শোরুমে যারা পণ্য দেখতে আসবেন তারা চাইলেই সময় কাটাতে পারবেন কফি শপে, কেননা একই ছাদের তলায় দেশের অন্যতম সুনামধন্য চেইন কফি শপ ক্লাউড কফির লাউঞ্জ রয়েছে এই শোরুমে। নতুন এই শোরুমের উদ্বোধন উপলক্ষে সনি স্মার্ট ওয়ার্ল্ড কাপ ফিবার 2022 অফারের আওতায় সনি ব্রাভিয়া এক্সআর কে সিরিজ, গুগল টিভি এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ, ডিপ ফ্রিজ ও এয়ার কন্ডিশন সহ সনি স্মার্টের সকল পণ্য দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যে। সঙ্গে থাকছে বাহারি উপহার আর ক্লাউড কফি লাউঞ্জের ফ্রি কুপন। ফিতা কেটে কুমিল্লায় সনি স্মার্টের শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সনি স্মার্টের ব্যবসার মূল মন্ত্র হচ্ছে জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদান করা। সনি সারা পৃথিবীতে নাম করা একটা ব্র্যান্ড, এতে কোনো সন্দেহ নাই। সনি মিন্স কোয়ালিটি, সনির ব্র্যান্ডের আর কোনো স্লোগান দরকার নাই। তো আমরা আমাদের দিক থেকে একটা জিনিস অ্যাশিওর করতে পারি, যেহেতু এখন বাজারে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্রেতা কিন্তু প্রতারিত হচ্ছেন, ভালো ব্র্যান্ডের জিনিস কিনতে গিয়েও কিন্তু কিনতে পারছেন না, আমরা একটা জিনিস অ্যাশিওর করতে পারি যে জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস এবং জেনুইন সার্ভিস, এই তিনটা জিনিস কিন্তু আমরা আমাদের শোরুম থেকে সকলকে অ্যাশিওর করতে পারি। পাশাপাশি আমাদের স্মার্টের কিছু ব্র্যান্ডের, স্মার্ট ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমরা এখানে সাজিয়েছি, যেটা আমাদের নিজস্ব উৎপাদিত, তো সেগুলো আমরা ক্রেতা সাধারণের জন্য আজকে উন্মুক্ত করলাম। আমার কাছে মনে হয় কুমিল্লার যে ক্রেতা সাধারণ আছে, এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের শোরুম আছে সেটা সত্যি। পাশাপাশি আজকে আমাদের এই শোরুমটা উদ্বোধনের মাধ্যমে সারা কুমিল্লাবাসীর জন্য একটি নতুন দ্বার উন্মোচন হলো, যে তারা আরেকটা ব্র্যান্ডের শোরুমের মধ্যে প্রোডাক্ট যাচাই করে, প্রাইস সার্ভিস যাচাই করে কিন্তু বাজার থেকে কিনতে পারবে। আমরা আশা করি আমাদের যে প্রাইস অ্যান্ড সার্ভিস অফারিং আছে কাস্টমারদের জন্য, আমরা কাস্টমারদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবো, ভালো দামে ভালো প্রোডাক্ট আমরা দিতে পারবো। আশা করি কাস্টমাররা আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনে উপকৃত হবে এবং লাভবান হবে। সনি স্মার্টের ব্যবসায়িক মূলমন্ত্র G5 পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার আর জেনুইন পেশেন্ট নিশ্চিতের মাধ্যমে সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জন, আর এই কারণেই শোরুমে কফি লাউঞ্জ স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এটা মনে হয় বাংলাদেশের প্রথম শোরুম যেটি একটি কফি শপের সাথে আসলে একটি ইলেকট্রনিক্সের শোরুমের সংমিশ্রণ, কারণ অনেকেই আসে যারা ইলেকট্রনিক্স কিনতে আসে, দেখতে আসে, শুধু কেনার জন্যই যে একটা শোরুমে মানুষ ঢুকবে তা না, দেখতেও আসবে, দেখার সাথে সাথে তারা কফি শপেও বসতে পারবে, আবার যারা কফি খাবেন তারাও আবার ইলেকট্রনিক্সের প্রোডাক্ট দেখতে পারবে। শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর মঞ্জুর কাদের মনি, মেডি হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, জারিন্স বিউটি সেলুন অ্যান্ড জারিন্স বুটিক শপের স্বত্বাধিকারী পারুল করিম, স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক আজাদ রহমান। সাদা কালো নিউজ।